একটু রোল বানিয়ে দেখাবো। রোলের জন্য নিয়েছি সবজি, আলু, এবং আলুর সাথে আরো মাংস দেব। দিয়ে রান্না করে রোলের জন্য নিয়েছি আটা, একটু তেল দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পানি দিয়ে ডোটা তৈরি করব। হয়ে গেছে, এবার একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এটা গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিব সবজি তৈরির জন্য। পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব, রসুন দিব, কাঁচামরিচ দিয়ে যেরকম ঝাল খায় এরকম, রসুন মুখেটা আলাদা, সবজিগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিব, একটু খবর দিব, কালো দিব, জিরা গুঁড়ো দিব, কমিয়ে ঢেকে দেব। দিয়ে সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। সবজিটা তৈরি করে নিয়ে আসছি, আটাগুলো হয়ে গেছে, এখন রোল তৈরি করবো। সবজি তৈরি হয়ে গেছে, সাথে ডিম নিয়েছি, এবং আটাগুলোটা তৈরি হয়ে গেছে, এখন রোল তৈরি করবো। রুটিটা তৈরি হয়ে গেছে, এবার সবজিটা দিয়ে দেব। গোলাপ গুলিয়ে নিয়েছে, আটা তৈরি করে নিয়েছে, দিয়ে আটকে ফেলবো। রোল হয়ে গেল, রোলটা রেখে দিলাম, আর একটা গুলো নিলাম। নিয়ে দেখাবো সিঙ্গারা চাকাটা নিয়ে, তারপরে এইভাবে করতে হয়। আজকাল থেকে কেটে নিব, সিঙ্গারাটা প্রথমে এই দুই ভাঁজ দিতে হবে।
দুই হাতে তালুতে নিয়ে চাপ দিতে হবে। সিঙ্গাটা হয়ে আসছে, সিঙ্গাটার জন্য তুলে নিয়েছি, এবার দুই পাশে তুই দিয়ে দেব। তালের মাঝখানে নিব, চাপ দিয়ে দিতে হবে দুই পাশ দিয়ে, এভাবে দিতে হবে সেটা যাতে করে খুলে না যায়। এবার তুলে ফেলবো, ঝরিয়ে নিব, তেলটা ঝরিয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে, এবার সিঙ্গারা গুলো দিয়ে দিব। আলু রোল রয়েছে, সেগুলো পরে ভাজবো। সিঙ্গারা গুলো আজান পড়েছে, আমরা আজান শুনতে শুনতে সিঙ্গারা গুলো ভেজে ফেলতেছি, জলে ফেলতেছে সিঙ্গারা। রোলগুলো আমরা ডিমে চুবিয়ে নিচ্ছি, সিঙ্গারা হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। যদি তরিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করা, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি অবশ্যই লাইক দিবেন।